টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে নাজেহাল মালদার জনজীবন, শহর থেকে গ্রাম সকলে বৃষ্টির জলে গৃহবন্দী। মালদা পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে প্লাবিত হয়েছে বৃষ্টির জলে। জল ঢুকেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, জল ঢুকেছে এমার্জেন্সি ওয়ার্ড অপারেশন থিয়েটারের সামনে, ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, মালদা ও দক্ষিণ দিনাজপুর। 27 মে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে জল জমেছে 3, 15, 27, 29 নম্বর ওয়ার্ডে, ভেঙে পড়েছে মাটির বাড়ি। মালদা শহরের বিস্তীর্ণ এলাকা বৃষ্টির জলে প্লাবিত হয়েছে, গৃহবন্দী রয়েছে হাজার হাজার মানুষ। ইউকে নিউজ বাংলা।